বন্ধুরা, উত্তরাখণ্ডের চাকরাতা এমন একটি জায়গা যেখানে আপনি পাহাড়ের সৌন্দর্য পাবেন এবং সঙ্গে পাবেন ভারতবর্ষের সব থেকে উঁচু জলপ্রপাত, আর তার সঙ্গে আছে রহস্য রোমাঞ্চকর জঙ্গলের অনুভূতি। এই সব কিছুই আমরা আমাদের চাকরাতা সিরিজের 4 নম্বর পর্বে আপনাদেরকে দেখিয়েছি। যারা এখনও পর্যন্ত আমাদের এই পর্বটি দেখেননি, অনুরোধ করলাম ওপরে দেওয়া আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্লিজ আগের পর্বটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা এই চাকরাতা ভ্রমণের একটি বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যেটি জীবনে হয়তো আমরা কোনোদিনই আর ভুলতে পারবো না। চাকরাতায় আমরা ছিলাম পুরারি গ্রামে, আর এই পুরারি গ্রাম থেকে আমরা পরের দিন গেছিলাম চাকরাতার সাইট সিন করতে। আমরা প্রথমে চাকরাতা মার্কেট ঘোরার পর গেছিলাম দেওবন ফরেস্ট দেখতে, কিন্তু দেওবন ফরেস্টের রাস্তা খুবই খারাপ হওয়ার জন্য আমরা স্কুটি নিয়ে আর উপরে উঠতে পারিনি। গভীর জঙ্গলে যেতে না পারার মনের আক্ষেপ তো একটা ছিলই, তাই ভাবলাম জঙ্গলের রোমাঞ্চটা অনুভব করার জন্য এই জঙ্গলের ভেতরেই আজকে ব্রেকফাস্টটা করা যাক। যেমনটি ভাবা ঠিক তেমনটি কাজ। আমাদের ছোট পোর্টেবল স্টোভ আর সঙ্গে আমরা যে সবজিগুলো নিয়ে যাচ্ছিলাম সেইগুলো দিয়েই এইখানেই আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করলাম। দাদা অলরেডি ডেসক্রিপশন তো দিয়েই দিয়েছে আমরা কোথায় এসেছি। তো কালকে যমুনা নদীর ধারে ম্যাগি হয়েছে, আজকে ফরেস্টের মধ্যে আমরা ব্রেড সাথে অমলেট হবে। এটা ছোট পোর্টেবল স্টোভ, এটা আমরা সব জায়গায় ক্যারি করি আমাদের সাথে, তো এটা ফিট করে নিয়ে এর মধ্যেই আমরা আমাদের সরঞ্জাম যা যা ইকুইপমেন্টস এনেছি ওগুলো দিয়ে আমরা ব্রেড আর সাথে অমলেটটা বানাবো। জায়গাটা বড্ডই এবড়ো খেবড়ো। আমাদের এটা ফ্রাইং প্যান আছে দেখতে পাচ্ছেন, এটা আমরা ক্যারি করেছি, স্টোভ রেডি। আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। সেদিন তাপমাত্রা ছিল খুবই কম, আর জঙ্গল থেকে ভেসে আসা যে ঠান্ডা হাওয়া তাতে আমাদের স্টোভের ওই সামান্য শিখাতে তেল গরম হতে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছিল। যাই হোক, কোনো রকমভাবে চারপাশ থেকে কোনো আড়াল করে আমরা তেলটা গরম করলাম, এরপর একে একে দিয়ে দিলাম আমাদের কাটা সবজিগুলো। সবজিটা গরম হওয়ার পর যখন ডিমটা দিলাম তখন মনে হচ্ছিল এবার পেট পুজোটা কখন করব। গরম অমলেট আর চাকরাতার বাজার থেকে কিনে নিয়ে আসা পাউরুটি দিয়ে আমার তো ব্রেকফাস্ট তৈরি। এরপর শুভজিৎ অর্থাৎ আমার ভাই তার নিজের পছন্দ মতো অমলেট বানানো শুরু করলো। আমি অলরেডি অমলেট একটা বানিয়ে নিয়েছি, আর এটা আরেকটা বানাচ্ছি একটু অন্যভাবে। এটা একটু হাফ বয়েল টাইপের থাকবে, আর আপনাদের যদি লোভ লাগে তাহলে অবশ্যই আসতে হবে এবং এখানে এসে এরকম ইকুইপমেন্টস নিয়ে এসে। জঙ্গলের এরকম নিস্তব্ধ পরিবেশে এরকম একটা পিকনিকের আনন্দ কিন্তু অন্যরকম, কিন্তু মনে একটা ভয়ও হচ্ছিল এই গভীর অরণ্য থেকে যদি কোনো একটা অতিথি অর্থাৎ কোনো একটা জন্তু যদি আমাদের দিকে এগিয়ে আসে আমরা কি করব। যাই হোক, এই চিন্তা করতে করতেই দেখলাম আমাদের দ্বিতীয় অমলেটটাও তৈরি হয়ে গেল। অবশেষে আমাদের ডিমের অমলেট আর ব্রেড রেডি। দারুণ হয়েছে। আমরা একটু হাফ বয়েল টাইপের অমলেট পছন্দ করি।
এখানে দাঁড়িয়ে এই যে নিরিবিলি পরিবেশে অমলেট আর ব্রেড নিজে হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তবে আপনারা কখনো যদি চাকরাতে আসেন, তবে এরকম পিকনিকের আনন্দ নিতে কিন্তু ভুলবেন না। আর চাকরাতে এসে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন আর কিভাবেই বা আসবেন, তার সমস্ত তথ্য পেয়ে যাবেন আমার চাকরাতা সিরিজের 4 নম্বর এপিসোডে। খুব তাড়াতাড়ি ফিরে আসব উত্তরাখণ্ডের আবার কিছু নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল।